হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখুন নর্মাল বোর্ড কীভাবে কানেকশান হয় এগুলো হচ্ছে নর্মাল বোর্ড আপনার এগুলো কাটিং বোর্ড মডেল আর নয়কো এ দেখুন এটা হচ্ছে ফেজ টুয়ের আছে একটা টুয়েরটা আমি এটার থেকে ফেজ পাইয়ে দেবো ডবল ফেজ দিয়ে এটা কানেকশান করে দেবো এটা হচ্ছে কোনো টুয়ের বোর্ড নেই এটা দুটো শকেট আছে ওই জন্য দেখুন নিউটওয়ালটা এখান থেকে এখানে পাস করতে হবে আর ডাইরেক্ট যেটা নিউটল আসবে আপনার এনসিপি থেকে সেটা ওখানে ভাগ করে দিতে হবে আর এটা আপনার ফেজ যেমন নিচেই লাগে সব সুইচের নিচে নিচে লেগে যাবে এ দেখুন এটা টিউবলাইটের পয়েন্ট এটা বাইরে একটা বালকেট হবে প্লাস মেন লাইন ওদিকে পার করা আছে ওটা ফুটো করতে হবে এখন টিউবলাইটের পয়েন্ট এটা ভেতরে এ দেখুন এখানে একটা ল্যাম্প দিয়েছি দু সাইডে দুটো টিউব দিয়ে আছে মাঝে ল্যাম্প দিয়েছি একটা এক্সট্রা রেখে দিয়েছি যদি কোনো ইমার্জেন্সি লাগে এখন হচ্ছে ফ্যানের পয়েন্ট সব কিন্তু একটাও কোনো হোক নেই অ্যাঙ্গে নেই কোনো কিছু নেই এখনো আমাদেরকে ফাসনার দিয়ে রেডি করতে হবে এ দেখুন এটা হচ্ছে বোর্ড এই যে ডবল রেগুলেটার প্লাস আপনার লাইটের সুইচ সকেটের সুইচ সব এখানে করা আছে এই সাইডে একটা বোর্ড আছে আর একটা বোর্ড ওই সাইডে আছে কারণ এখানে আপনার চারখানা ফ্যান আছে লাইট আছে প্লাস সকেট আছে ওই জন্য দু সাইডে দুটো বোর্ড করে দিয়েছি চলুন এ দেখুন এটা হচ্ছে বোর্ডের কানেকশান আমরা করেছি এই যে এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এটা তিনটে চারটে পয়েন্ট এখান থেকে হয়েছে নিউটল ফেজ ঢুকেছে দুটো সকেট আছে ওই জন্য নিউটলটা বলেছে আমরা এখান থেকে ওখানে এই যে শর্ট করে এটা আপনার ফেজে গেছে এই জন্য ফেজটা ঢুকছে সুইচতে ওপর থেকে যেমন কানেকশন হয় সেভাবে করেছি এই যে টুয়েল লাইন দেখুন টুয়েল এই যে দুদিকে দুটো দিয়ে দিয়েছি আর মাঝে আপনার যেটা ওই ল্যাম্প থেকে এসছে একটা সার্কিট এখানে আসবে আর একটা নিউট্রলের সাথে হবে তাহলে আপনার টুয়েলটা কাজ হবে নিচে দিকে আপনি ফেস পাইয়ে দেবেন এবং দু সাইডে দুটো হয়ে যাবে সিজলাইর লাইনের মতো এখানে এই যে মেন সুইচ বসবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার